ঢাকার গুলিস্তান কিংবা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার মনে হলেও আদতে এটি দেশের কোনো বাজার নয়। ক্রেতাদের ভিড় ঠেলে বাজারে প্রবেশ করলে শোনা যাবে বিভিন্ন দেশের মানুষ কথা বলছেন ভিন্ন ভিন্ন ভাষায়। এশিয়ান ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমে ওঠা বাজারটি মূলত সংযুক্ত আরব আমিরাতের মুসাপ্পা বাংলা বাজার। দেশটির রাজধানী আবুধাবি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মুসাপ্পা শিল্প এলাকায় গড়ে উঠেছে এই হাট। চট্টগ্রামের মোহাম্মদ নাসির দীর্ঘদিন ব্যবসা করছেন এই বাজারে। তার তত্ত্বাবধানে কাজ করছেন আরও 3 জন বাংলাদেশি। একই বাজারে সবজির ব্যবসা করেন সিলেটের জামাল উদ্দিন, চাঁদপুরের মহসিন করেন সেলাইয়ের কাজ। শনি ও রোববার সপ্তাহে 2 দিন বাজার বসে এখানে। তাজা সবজি, ফলমূল, ইলেকট্রনিক্স পণ্য ও সেলাইয়ের কারিগর সহ প্রায় 500টি ভ্রাম্যমান দোকান বসে বাংলা বাজারে। করোনার কারণে 3 বছর বন্ধ থাকার পর নতুন করে খুলে দেয়া হয়েছে বাজারটি। কয়েক সপ্তাহ ধরে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় আবারও জমে উঠেছে বাংলা বাজার। কোনো কোনো প্রবাসীর এখানে অতিরিক্ত আয়ের পথ খুলেছে, সুযোগ হচ্ছে অতিরিক্ত কাজ করার। কিছু কিছু কোম্পানির স্যালারি একদম নিম্নমানের, তারা পার্ট টাইম হিসেবে 2টা দিন কাজ করছে, 2টা দিনে কাজ করলে প্রায় 300-400 টাকা তারাও একটা প্রফিট ফায়দা পায়। সপ্তাহে মাত্র 2 দিন বাজার বসায় নির্দিষ্ট কোম্পানিতে কাজ করার পাশাপাশি এই বাজারে ব্যবসা করার সুযোগ নিচ্ছেন অনেকে। কেউ কেউ আবার নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য নিয়ে আসেন হাটে। আগে 3 বছর আগে ব্যবসা করছি, করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন আবার পুনরায় নতুন করে চালু হয়েছে। পণ্যের দাম হাতের নাগালে থাকায় বাংলা বাজারে আসা ক্রেতারাও সন্তুষ্ট। শুধু বাংলাদেশি নয়, ভিনদেশিরাও এই বাজার নিয়ে জানান তাদের ভালো লাগার কথা। মাল ভি আচ্ছা মিলতা হ্যায় অর সস্তা মিলতা হ্যায়, ইয়াহ পে কপড়া, সবজি, বেলেডোজ, মোবাইল, পুরানা সামান, সব সামান মিলতা হ্যায় ভাই। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, বেগুনওয়ালা সুযোগ সুবিধে, আর আমার সরকার লাইল বাংলাদেশি বেশি, ইয়ার নামও বাংলাদেশি মার্কেট নাম দিয়ে প্রচুর সুবিধে। শীত থেকে সবকিছু পাওয়া যায়, তাজা তাজা সবকিছু। যারা ফ্রি বিষয় আছে, যারা বর্তমানে নতুন আসছে, তাদের জন্য খুব ভালো হয়েছে। একসময় খোলা আকাশের নিচে বিক্ষিপ্তভাবে এই বাজার বসাতেন প্রবাসীরা। প্রশাসনের সহযোগিতায় এখন বাজারটি স্থায়ী রূপ নিয়েছে। যে বাংলার জন্য সালাম, রফিক সহ বহু ভাষা সংগ্রামী বুকের রক্ত দিয়েছেন, সেই বাংলা শব্দে বিদেশের মাটিতে বাজারের নাম সত্যি গর্বেরও বটে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, আবুধাবি প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র বাঙালি ব্যবসায়ীরা সফলতার সঙ্গে ব্যবসা করছেন। তাদের আয় করা অর্থ দেশের রেমিটেন্স অর্থনীতিতে রাখছে অবদান। ইউএই থেকে যদি রেমিটেন্স প্রেরণের প্যাটার্নটি যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে এটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। মুসাপ্পাতে যে কমিউনিটিটা আছে আমাদের, আর এই এসএমই কমিউনিটি, তারা অত্যন্ত সফলতার সাথে ব্যবসা করছে, এবং এটা ইউএই কর্তৃপক্ষ, বিশেষ করে এখানকার সরকার এই বিষয়টিতে অবহিত রয়েছে। প্রবাসীরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের অংশগ্রহণে পরিচালিত বাংলা বাজার যেমন দেশীয় খাবারের স্বাদ এনে দিচ্ছে, তেমনি দেশের আবহ তৈরি করে অভিন্ন এক রূপ দিয়েছে বিদেশের মাটিতে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।